বিয়ানীবাজার পৌর শহরে মোবাইলের দোকান চুরির ঘটনায় জড়িত একজনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল। শনিবার দিবাগত রাতে পৌর শহরের প্রধান সড়কের পোস্ট পয়েন্টে অবস্থিত রয়্যাল টেলিকম নামে একটি মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠানে ঘটে চুরির ঘটনা। আনন্দ উল্লাস আর উৎসব মুখরতায় বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ মাথিউরা আরঙ্গাবাদস্থ অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। রোববার দিনভর সংস্থার সদস্যবৃন্দ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক ও বৌদ্ধভূমিতে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ উপজেলার নবনির্মিত গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ভবন ও ক্লাসরুমে টিকটক ভিডিও বানিয়ে প্রচার করছে বেশ কয়েকজন তরুণ। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জ জুড়ে সমালোচনার ঝড় বইছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এসব কাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছেন সচেতন মহল। প্রবল ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে থাকলেও এরই মধ্যে প্রভাব শুরু হয়েছে সিলেট সহ সারা দেশে। সোমবার বিকাল থেকে গড়িগড়ি বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার সিলেট অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লায় মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট ও ঢাকা নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার গভীর রাত 3:40 বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আলোচিত তিতাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় 6 নারী ও 3 পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকাল 4টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় 9 জনকে গ্রেপ্তার করে। মৌলভীবাজারের জুড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছপালা কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।